বাংলাদেশের দুইজন ছাড়া আর কোনো ভালো বোলার নেই। আফগানিস্তানের চেয়ে দুর্বল দল বাংলাদেশ, আফগানদের কাছে হেরে বাংলাদেশকে অপমান করে কি বললেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখিয়েছে আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে 8 উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ নবীর দল। লঙ্কানদের দেওয়া 106 রানের লক্ষ্যে আফগানরা পৌঁছে যায় 59 বল হাতে রেখেই। এই ম্যাচে আফগান বোলারদের সামনে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা, একরকম উড়ে গেছে লঙ্কানরা। এ নিয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন লঙ্কান দলপতি দাসুন সানাকা। শনিবার 27 আগস্ট প্রথম ম্যাচ হারার পরে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক দাসুন সানাকা। সেখানে তিনি জানান আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ, এছাড়া টাইগারদের দুজন ছাড়া নেই কোনো বিশ্বমানের বোলার। আফগানিস্তানের কাছে তাদের প্রশংসা করার থেকে বাংলাদেশকে অপমান করায় ব্যস্ত ছিলেন সানাকা। সানাকা জানান আফগানিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণ আছে। আমরা জানি ফিজ একজন ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার, এদের ছাড়া আর বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। আফগানিস্তানের সঙ্গে যদি তুলনা করি তাহলে বাংলাদেশই সহজ প্রতিপক্ষ, তাদের সাথে আমরা সহজে ম্যাচ জিততে পারবো, এ নিয়ে কোনো চিন্তা করছি না আমরা। প্রতি বছরই বাংলাদেশ দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ থাকে শ্রীলঙ্কার, ফলে টাইগার শিবিরের খুঁটিনাটি সম্পর্কে স্পষ্ট ধারণা আছে লঙ্কানদের, আর এটিকেই কাজে লাগাতে চায় লঙ্কান অধিনায়ক। আগের সব অভিজ্ঞতাই পরবর্তী ম্যাচে কাজে লাগবে বলে মনে করেন সানাকা। তিনি বলেন বাংলাদেশ দলের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি, তাদের পরিকল্পনা কী হবে জানি, কেননা তাদের সব খেলোয়াড় সম্পর্কে ধারণা আছে। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ কোনো ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগবে। এদিকে শ্রীলঙ্কার অধিনায়কের এমন কথার পর বেশ সরগরম বাংলাদেশের ক্রিকেট আঙ্গন। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে বাংলাদেশ চায় মাঠে জবাব দিতে, নিজেদের সেরাটা দিয়ে সুপার ফোর নিশ্চিত করতে চায় সাকিব বাহিনী। এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে 1 সেপ্টেম্বর। এর আগে 30 আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, শ্রীলঙ্কার অধিনায়কের সাথে আপনি কি একমত? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।